থ্যাঙ্কসগিভিং ডে ধর্ম বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য সম্প্রীতি আর ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আমেরিকান জীবনের সবচেয়ে আনন্দঘন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া হয় নানা উদ্যোগ। নিউ ইয়র্কে মেসিস থ্যাঙ্কসগিভিং প্যারেডের সকাল থেকে এবার ছিল মানুষের ঢল। হাজার হাজার পরিবার বিশেষ এই প্যারেড দেখতে আসেন। এ কারণে ম্যানহাটনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। আমেরিকান জীবনের সবচেয়ে আনন্দঘন দিন হিসেবে থ্যাঙ্কসগিভিং ডে পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মিলনমেলায় পরিণত হয়। তবে নিউ ইয়র্কের থ্যাঙ্কসগিভিং মেসিস প্যারেড দেখার জন্য আমেরিকার বিভিন্ন স্টেট থেকে শুধু নয়, অন্য দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসছেন। 24 নভেম্বর সকাল থেকে হাজার হাজার মানুষ ম্যানহাটনে আয়োজিত এই প্যারেড দেখতে আসেন। এবারের প্রথম লোক সমাগম ছিল রেকর্ড সংখ্যক। গায়না থেকে আসা ফিলিপস ও তার বান্ধবী আইবিটিভিকে জানালেন, এমন অসাধারণ প্যারেড তাদেরকে মুগ্ধ করেছে। It's a beautiful show. Thank you. Do you like this? Oh, a lot of. Please subscribe. Hi. Thanksgiving parade বিশাল আকৃতির বেলুন, ফুটবল ছাড়াও এবার অন্যতম আকর্ষণ ছিল একটি ময়ূর। মাথা ঘুরিয়ে ময়ূরটি তাকালে প্যারেডে আসা ছোট বড় হাজার হাজার দর্শক আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বছরের শুরু থেকেই নানা দেশের মানুষের পরিকল্পনা থাকে থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডে অংশ নেওয়ার জন্য। তেমনি একজন ডেনমার্ক থেকে আসা পিটারের এই বিশেষ দিনটি বান্ধবীকে নিয়ে স্মরণীয় রাখতে এবারের প্রথম নিউ ইয়র্কে আসা বলে তিনি জানালেন। First time in New York. I love the vibes. Great. The first Thanksgiving here. Thanksgiving এর এই বিশেষ দিনে একা নয়, পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে দূরে কোথাও বা মেসিস প্যারেড দেখতে হলো একসঙ্গে আসে যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে। নিউ ইয়র্কের এবারের প্যারেডে রিক্সার উপস্থিতি ছিল দর্শকদের কাছে আরেক আকর্ষণ। ভিড়ের মধ্যে ছোট ছোট শিশুরা তাদের বাবার কাঁধে চড়ে মেসিস প্যারেড উপভোগ করেন, কারণ এবার করোনার পর লোকসমাগম ছিল অনেক বেশি। ম্যানহাটনের সাবওয়ে থেকে শুরু করে সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা সতর্কতা। আমেরিকায় সারা বছর ধরে এমন হাজার হাজার পরিবার অপেক্ষায় থাকেন থ্যাঙ্কসগিভিং প্যারেডে অংশগ্রহণ করার জন্য। অনেকে বিদেশ থেকেও এখানে আসছেন বিশেষ এই দিনটিকে মিলনমেলায় রূপ দেওয়ার জন্য। এমন আনন্দময় দিন বারবার ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা থাকে সকলের। হাসান মাহমুদ, আইবিটিভি।